হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু প্রপার্টি ফাইন্ডার। তো আজকে আমি আপনাদেরকে খুব কম পয়সার মধ্যে মাত্র 20 লাখ টাকার বিনিময়ে 2 কাঠা জমির উপর এই একতলা বাড়িটা দেখাবো। দেখতে পাচ্ছেন, যাদের গাছপালার শখ তারা কিন্তু এই বাড়িটা কিনলে আপনারা গাছপালা সুন্দরভাবে লাগাতে পারবেন, এবং বাড়িটা যে লোকালিটির মধ্যে রয়েছে এবং যে পরিবেশের মধ্যে রয়েছে এই জায়গাটা কিন্তু বেশ ভালো। তো বাড়িটা আপনারা সম্পূর্ণভাবে দেখে নিন। এই বাড়ির সামনে আপনারা কিন্তু 10 ফুটের রাস্তা পেয়ে যাচ্ছেন। আমি এখন বাড়ির ভেতর প্রবেশ করলাম। বাড়িটা কিন্তু চারপাশ দিয়ে বাউন্ডারি ওয়াল দিয়ে সম্পূর্ণভাবে ঘেরা রয়েছে। এই ধারে একটা পাতকুয়া দেখতে পাচ্ছি এবং একটি রয়েছে কলতলা। বাড়িটা শুধু সামনে থেকে আপনারা বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘিরে নেবেন। এইখানটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, এই জায়গায় আপনারা কিন্তু কনস্ট্রাকশন বাড়াতে পারবেন। আমি আগে একটু ওই পাশটা ঘুরে আসবো, তারপর বাড়িটার ইনসাইড থেকে আপনাদেরকে দেখাবো। বাড়িটার পেছন দিকেও রয়েছে সম্পূর্ণ বাউন্ডারি দিয়ে ঘেরা। এই বাড়িটি কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন 2 কাঠা জমি, যেখানে 2 কাঠা জমির দাম কিন্তু 8 লাখ থেকে 9 লাখ টাকা প্রতি কাঠা দরে আপনারা পাচ্ছেন। এইখানে জমিটার দামই হয়ে যাচ্ছে খুব কম করে হলেও 16 লক্ষ টাকা। তার ওপর আপনারা পাচ্ছেন এই একতলা বাড়িটি। বাড়িটি কিন্তু রয়েছে ভূমি লেভেল থেকে 2টো সিঁড়ির ওপরে। তো এবং লোকালিটিও ভীষণ ভালো। স্টেশন থেকে আপনারা বাড়িটির দূরত্ব পেয়ে যাচ্ছেন খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট পায়ে হাঁটা দূরত্বে। তো আমি এই বাড়িটাতে প্রবেশ করলাম। একদম বাড়িতে ঢোকার মুখেই আমরা পেয়ে যাচ্ছি এই জায়গায় একটা ব্যালকনি এরিয়া, এবং তারপরেই ব্যালকনি পার করে আমরা পাব বাড়িটার মেন রুম। আমি ব্যালকনিটা পার করে এইখানে একটা কাঠের দরজা দেখতে পাচ্ছি। এই কাঠের দরজাটা পার করলেই আমরা প্রবেশ করছি বাড়ির মেন রুমে। এই রুমটার সাইজ অ্যাপ্রক্স 14 ফুট বাই 16 ফুটের রুম। সিলিং হাইটও যথেষ্ট উঁচু রয়েছে, কিন্তু এই বাড়ির ছাদ কিন্তু টিনের সেট করা, কিন্তু ভেতর থেকে ফল সিলিং করা আছে বলে বেশ সুন্দর ডেকোরেশন করা আছে বলে বোঝা যাচ্ছে না। তো আপনারা চাইলে বাড়িটার ছাদ কিন্তু আপনারা ঢালাই করে নিতেই পারেন। এই হচ্ছে বাড়িটি রয়েছে। এখানে 2 কাঠার জমির দাম কিন্তু অনেক বলেছি আমি, এবং এই রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন একটা অ্যাটাচ টয়লেট। এই টয়লেটের মধ্যে আপনারা ইন্ডিয়ান এবং কোমোড দুরকম সিস্টেমে কিন্তু পেয়ে যাচ্ছেন। সঙ্গে ফ্লোরে পেয়ে যাচ্ছেন আপনারা টাইলস ফ্লোর, সঙ্গে আপনারা এই টয়লেটের মধ্যে শাওয়ারের সিস্টেমও কিন্তু পাচ্ছেন। এই টয়লেটের ছাদও কিন্তু ঢালাই ছাদ নয়, শুধুমাত্র ওইদিকের ব্যালকনি দিয়ে আমি যখন ঢুকলাম ওই ব্যালকনির ছাদটা হচ্ছে সম্পূর্ণ ঢালাই করা ছাদ, তারপরের এই জায়গাগুলো কিন্তু ঢালাই নেই। তো এই রুমের সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গা করে কিচেন স্পেস। এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 20 লক্ষ টাকা। কিচেন স্পেসটাও বেশ বড়, যার ওয়ালে আপনারা ওয়াল টাইলস পাচ্ছেন, ফ্লোরে পাচ্ছেন আপনারা সিমেন্টিং ফ্লোর, ভেন্টিলেশনের জন্য একখানা উইন্ডো, এই আছে মোটামুটি অ্যাকোমোডেশন, এবং এই ধারেও রয়েছে একখানা রুম। এই রুমটারও ছাদ কিন্তু ঢালাই করা ছাদ নয়, এখানেও টিন দেখতে পাচ্ছেন। তো এই রুমের ছাদগুলো আপনারা কিন্তু অতি অবশ্যই নিলে ঢালাই করে নিতে পারেন, এবং এই রুম থেকে আপনারা সরাসরি বাড়ির গার্ডেন এরিয়াতে বেরোতে পারবেন। এই হলো আজকের বাড়িটি। এই বাড়িটির লোকেশান হচ্ছে চুঁচড়ো। চুঁচড়ো রেলওয়ে স্টেশন থেকে মাত্র 5 মিনিট পায়ে হাঁটা দূরত্বের পেয়ে যাচ্ছেন আজকের এই বাড়িটি। তো যারা বাড়িটি কিনতে আগ্রহী তারা অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে যোগাযোগ করে দেবেন, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। থ্যাংক ইউ।